2018 সালের মধ্যে দেশের সকল স্থানে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে হাই স্পিডের ইন্টারনেট সংযোগ দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে নাটোরে সিংরা গলি আফরোজ সরকারি কলেজ মাঠে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। তিনি এ সময় আরও জানান, তরুণ প্রজন্মকে আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করে 2021 সালের মধ্যে $5 বিলিয়ন রপ্তানি করা সম্ভব হবে।